শুরু করতে যাচ্ছি। যারা দশম শ্রেণীতে আছো তারা এই ক্লাসটি উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে। ঘরে বসে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমরা স্ক্রিনে একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটা ত্রিভুজের, কি ধরনের ত্রিভুজ তোমরা নিজেরা উপলব্ধি করতে পারবে, হয়তো কেউ উপলব্ধিতে আসবে না। তাদের জন্য আমি বলে দিচ্ছি যে যে ত্রিভুজের একটি কোণ স্থলকোণ তাকে স্থলকোণী ত্রিভুজ বলে। তার মানে অ্যাঙ্গেল বিএসি এই কোণটা হলো 135 ডিগ্রি কোণ, এই কোণটাকে স্থলকোণ বলে। তো স্থলকোণী ত্রিভুজের সংজ্ঞা অনুসারে যে ত্রিভুজের একটি কোণ স্থলকোণ তাকে স্থলকোণী ত্রিভুজ বলে। আর স্থলকোণ হলো যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থলকোণ বলে। এই জন্য এই ত্রিভুজটা হলো স্থলকোণী ত্রিভুজ। তোমরা উপলব্ধি করবে নিঃসন্দেহে এটি স্থলকোণী ত্রিভুজ। তথ্য হলো এটার সাথে উপলব্ধি করে কিছু তথ্য আমি সংযোজন করছি, তথ্যগুলো দেখে নাও। ওই চিত্রটার দিকে খেয়াল রেখে যে সৃজনশীল প্রশ্নের মতো অনুধাবন করবে। একটা একটি নির্দিষ্ট বিন্দু থেকে দুইজন লোক 135 ডিগ্রি কোণে দুই দিকে ঘন্টায় 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে রওনা হলো। তার মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, সেই বিন্দুটা আমরা চিত্রের মধ্যে এ বিন্দুটা অনুভব করব, এ বিন্দুটা অনুভব করব, সেই এ বিন্দু থেকে দুইজন ব্যক্তি 135 ডিগ্রি কোণে, রাস্তা দুইটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে দুই দিকে চলে গেছে, দুইজন লোকও দুই দিকে চলে গেছে, তবে একজন লোক ঘন্টায় 7 কিলোমিটার যেতে পারে, অপরজন লোক ঘন্টায় 5 কিলোমিটার যেতে পারে। তার মানে দুই ব্যক্তি, এরকম একজন ব্যক্তি 7 কিলোমিটার বেগে রওনা হলো, আর একজন ব্যক্তি 5 কিলোমিটার বেগে রওনা হলো, উভয় ব্যক্তি কিন্তু 4 ঘন্টা পর্যন্ত রওনা হলো। 4 ঘন্টা পরে তাদের দুইজন ব্যক্তির মধ্যকার সরাসরি দূরত্ব কত হবে সেটা নির্ণয় করতে হবে। এই হলো প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে লক্ষ্য করো, এই তথ্য থেকে তোমরা আজকের পাঠ থেকে কি শিখবে তা আমি স্ক্রিনে প্রদর্শিত করছি, তোমরা দেখে নাও। বিবিন্দু হতে এসি বাহুর বর্ধিতাংশের উপর লম্ব আঁকতে পারবে। বিবিন্দু উপরে, ওই ত্রিভুজের উপরের বিন্দুটা ছিল বি, বিবিন্দু হতে এসি এর বর্ধিতাংশের উপর, এসি এর বর্ধিতাংশের উপর লম্ব অঙ্কন করতে পারবে। অ্যাঙ্গেল এবিডি এর মান বের করতে পারবে, অ্যাঙ্গেল বিএডি এবং অ্যাঙ্গেল এবিডি এর মান নির্ণয় করতে পারবে, এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। আর সর্বশেষ বলেছিলাম দুই ব্যক্তির মধ্যকার সরাসরি দূরত্ব বা বিসি এর মান নির্ণয় করতে পারবে। তথ্য অল্প ছিল কিন্তু শিখনফল এখান থেকে অনেক শিখনফল দেখা যাচ্ছে। তোমরা এগুলো ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য করো, অবশ্যই কঠিন হবে না, সহজের মধ্যেই হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে স্ক্রিনে যে প্রদর্শিত চিত্রটি আছে, এই চিত্রটি বুঝতে পারলেই তোমাদের এই শিখনফল বোধগম্য হবে। এখানে এ বি সি একটা স্থলকোণী ত্রিভুজ ছিল, এ বি সি স্থলকোণী ত্রিভুজের বিবিন্দু হতে এসি এর বর্ধিতাংশের উপর বিডি লম্ব আঁকা হলো। এই বিডি লম্ব আঁকাইলেই আমাদের 1 নম্বর শিখনফল অর্জিত হয়ে যাবে। তারপর যখন আমরা এই লম্ব বিডি লম্ব অঙ্কন করলাম, তখন কিন্তু এই এ বি ডি একটা ত্রিভুজ অঙ্কিত, আরেকটি ত্রিভুজ অঙ্কিত হয়ে গেল, এ বি ডি একটা ত্রিভুজ অঙ্কিত হয়ে গেল।
তাহলে এবিডি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কিত হয়ে গেল। কিভাবে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই কোণটা দেওয়া ছিল 135 ডিগ্রি, আর বিডি বিডিসি একটা সরল রেখা, ডিসি সরল রেখা, তাহলে এই যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে এই এবি রেখা দ্বারা, এই একটা কোণ এই একটা কোণ, দুটি সন্নিহিত কোণের যোগফল যদি এক সরল কোণ হয় বা 180 ডিগ্রি হয়, তবে কোণ দুইটিকে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। তাহলে নিঃসন্দেহে এই এই কোণটা 45 ডিগ্রি হয়েছে। 45 ডিগ্রি 180 ডিগ্রির থেকে 135 ডিগ্রি বাদ দিলে এইটা 45 ডিগ্রি হয়েছে। তাহলে আমরা তো জানি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই কোণটা 45 ডিগ্রি আর এই কোণটা হলো 90 ডিগ্রি, লম্ব করেছি। তাহলে 90 আর 45 যোগ করলে হবে 135 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে এই 45 ডিগ্রি 135 ডিগ্রি বাদ দিলে এই 45 ডিগ্রি থাকে। তার মানে একটা ত্রিভুজের দুইটি কোণ যদি সমান হয়, এটাও 45 ডিগ্রি এটাও 45 ডিগ্রি, দুইটি কোণ যদি সমান হয় তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, এই জন্য এই এ বি ডি ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের এডি সমান বিডি, তাহলে আমরা নিঃসন্দেহে এডি সমান বিডি বলতে পারবো, এডি সমান এই বিডি বলতে পারবো। তাহলে এ বিডি যদি এ বিডি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমরা নিঃসন্দেহে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আরো ওই উদ্দীপকের তথ্য থেকে আমরা আরো উপলব্ধি করতে পারবো যে এক ব্যক্তি এই বিন্দু থেকে সি পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে ঘন্টায় 7 কিলোমিটার বেগে, 4 ঘন্টা অতিক্রম করেছে, এই জন্য 7 × 4 = 28 কিলোমিটার। আবার এ বিন্দু থেকে আরেক ব্যক্তি বি পর্যন্ত অতিক্রম করেছে, এই ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে অতিক্রম করেছে, এই জন্য 5 × 4 = 20 কিলোমিটার, দ্বিতীয় ব্যক্তি 20 কিলোমিটার অতিক্রম করেছে। আমরা দ্বিতীয় শিখনফলের দিকে অগ্রসর হই। আমরা এই পর্যন্ত 45 ডিগ্রি অর্জন করেছি। চতুর্থ ধাপ আমরা লক্ষ্য করি, চতুর্থ ধাপ দেখো, চিত্রে দেখা যাচ্ছে এবিডি ত্রিভুজে এই বিএডি কোণ এবং সমান এবিডি কোণ সমান 45 ডিগ্রি। যে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, আমি কিছুক্ষণ আগে বলেছি, তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, এর জন্য এডি সমান বিডি হয়েছে। আবার আমরা ত্রিকোণমিতির তথ্য থেকে ওই ত্রিভুজটা এবিডি ত্রিভুজে লম্ব বাই ভূমি সমান সাইন থিটা, লম্ব বাই ভূমি সমান সাইন থিটা, এখানে লম্ব হলো এডি, লম্ব ভূমি হলো এবি, তাই সমান সাইন থিটা, থিটার মান এখানে 45 ডিগ্রি কোণ হয়েছে, সাইন 45 ডিগ্রি মান 1/√2, তোমরা আগেই জানো এটা ত্রিকোণমিতির ক্লাসে, সাইন 45 ডিগ্রি 1/√2। তাহলে আমরা আড়াআড়ি গুণ করলে এডি √2 সমান 20 হয়, তাহলে এডি সমান 20/√2 হয়। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এডি সমান 1414 হয়েছে। তার মানে ডিসি সমান তাহলে কি হবে, সম্পূর্ণ চিত্রের দিকে লক্ষ্য করো, ডিসি সমান এডি যোগ এসি, তার মানে এডির মান পাইছি 14.14 যোগ এসির মান যে 4/28, যোগ করলে 42.14 এত কিলোমিটার, তার মানে ডিসির মান আমরা পেয়ে গেলাম। তাহলে নিঃসন্দেহে এখন এবিডি ত্রিভুজে সম্পূর্ণ ত্রিভুজটার দিকে লক্ষ্য করলে এবিডি ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলেই আমাদের দুই ব্যক্তির মধ্যকার দূরত্ব পেয়ে যাব। তার মানে দুই ব্যক্তির মধ্যকার দূরত্ব, একজন ব্যক্তি আছে বি বিন্দুতে আর একজন ব্যক্তি আছে সি বিন্দুতে, তাহলে সম্পূর্ণ ত্রিভুজ হলো এ বি ডি। এই এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি, বর্গের, তাহলে বিসি স্কোয়ার সমান এডির মান পাইছি 14.14 হোল স্কোয়ার প্লাস
ডিসির মান পাইছি 42.14 হোল স্কয়ার, তাহলে বর্গ করলে ক্যালকুলেটর ব্যবহার করে এই মান পাওয়া গেল, আর এই 42.14 ক্যালকুলেটর ব্যবহার করে এই মান পাওয়া গেল, দুটি যোগ করলে এত হয়। বাম পাশে বর্গ উঠাই দিলে ডান পাশে রুট হয় √1975.72, রুট করলে 44.45 কিলোমিটার। অর্থাৎ দুই ব্যক্তির মধ্যকার সরাসরি দূরত্ব 44.45 কিলোমিটার প্রায়। তা আমরা এই জটিল একটি ক্যালকুলেশন দেখলাম এবং উপলব্ধি করলাম। এখন তোমরা ঠিক তদ্রূপ, যেহেতু একটু জটিল এই জন্য আমি অন্যথায় মানে ভিন্ন রকমের না দিয়ে হুবহু একই রকমের একটি তোমাদের দলগত বা বাসায় বসে প্র্যাকটিস করার মতো একটি কাজ দিলাম। সেই কাজটি হলো একটি নির্দিষ্ট বিন্দু হতে দুইজন লোক, আগেরটা দিয়েছিলাম 135 ডিগ্রি কোণে, এটা দিলাম 120 ডিগ্রি কোণে, দুই দিকে ঘন্টায় 5 কিলোমিটার ও 4 কিলোমিটার বেগে রওনা হলো। 3 ঘন্টা পর তাদের মধ্যকার দূরত্ব নির্ণয় করো। এটা বাসায় বসে প্র্যাকটিস করবে। বাসায় বসে প্র্যাকটিস করলে আলাদা তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। বাসায় বসে এই আমার ক্লাসটা ভালোভাবে উপলব্ধি করবে এবং এই বাড়ি কাজটা করবে। নিঃসন্দেহে তোমার জড়তা কেটে যাবে এবং বোধগম্য হবে, ভালো বোধগম্য হবে। তুমি কতটুকু বাসায় জানলা এগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করবে। বাসায় কতটুকু তুমি আমার ক্লাসটা উপলব্ধি করলা এটা একটু দেখবে, অ্যাঙ্গেল বি এ ত্রিকোণের মান কত দেখতে পারবে এবং এবিডি অ্যাঙ্গেল এবিডি এর মান কত বুঝতে পারবে। বাড়ি গাছ তোমরা বাসায় বসে আরো বাড়ি গাছ দিলাম, যত বেশি বেশি বাড়ি গাছ করবে এই লকডাউন অবস্থায় শিক্ষার্থী বন্ধুরা থাকা অবস্থায় যত বেশি বেশি বাড়ি কাজ করবে তত বেশি ফলো আপ পাবে, তত বেশি বোধগম্য হবে, তত বেশি বুঝবে। এই জন্য আরো বাড়ি কাজ দেওয়া থাকলো। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 9 কিলোমিটার ও 6 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 5 ঘন্টা পর তাদের মধ্যকার দূরত্ব নির্ণয় করো। ঘরে বসা দশম শ্রেণী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।